হ্যালো গাইস, কেমন আছেন সবাই? চলে এলাম আনাদার ব্লগ নিয়ে। আসছি আমরা কাজী এন্ড কাজী দিতে। আমার সাথে আছে ছোট ভাই জেনিত, আমার জিগরি রাশেদ। তোকে ক্যামেরার সামনে নিয়ে আসবো না? ওয়েদারটা অনেক জোস, যার কারণে পঞ্চগড়ে কাজী এন্ড কাজী টিতে আসে অ্যাকচুয়ালি আমরা সার্থক হয়েছি ধরতে গেলে। কারণ একটু ওয়েদার লাস্ট কয়েকদিন ঠাকুরগাঁও বা পঞ্চগড়ের মধ্যে ছিল না, অনেক বৃষ্টি বা মেঘলা ওয়েদার ছিল। আশা করি বিকালে যদি ওয়েদার আরও ভালো থাকে বা আকাশ পরিষ্কার থাকে, যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, তাহলে বুঝবো যে রিয়েল ইউ আর লাকি টুডে। রাশে আমার কলিজার ফ্রেন্ড রাসু, দ্য রাসুজ ব্লগ, তার ব্লগও যা আপনারা দেখতে পারেন, তাকে সাবস্ক্রাইব করতে পারেন। সে অ্যাকচুয়ালি অনেক ভালো ব্লগ করে, তার কন্টেন্টগুলো অনেক ভালো লাগতে পারে হয়তো বা আপনাদের। আর কিছু বলবো, নিজেরটার কথা বল, তুই নিজেরটার কথা বল। তোর যে চুলের ভাসটা মামা, আহা রে কি ভাস দিছিস চুলে মামা, একটু ক্লোজলি নেই তোকে চুলের ভাসটা। ও বাকিটা আসে ওই আমার 30 টাকা দিবে। আমার মহিলাটা আমার 30 কেজি হাজিরা দিন, বাকিটা দিরা হয় আমার। বুঝতে পারছি, ঠিক আছে। চাষ কোথায় যাবো মামা? সামনে যাই চল, তারপর আমরা যাবো তেঁতুলিয়া, ডাক বাংলো, 0.4, এগুলোতেই। কি বললি রাশেদ, কি জানি বললি একটু আরেকবার? এদিকে কি মানে একা আসলে কোনো প্রবলেম হয় না? একা আসলে কোনো প্রবলেম হয় না। ওকে, সামনে লেখা আছে পশু পাখি শিকার নিষেধ। ওকে, প্রবাবলি বোঝা যায় এখানে অ্যাকচুয়ালি অনেক পশু পাখি হয়তো বা জীবজন্তু আছে। চা বাগান অনেক জোস, শুধু চা বাগান না, বাংলাদেশে এরকম অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলো অ্যাকচুয়ালি অনেক ন্যাচারাল বা প্রকৃতির সাথে অ্যাকচুয়ালি অনেক সুন্দর। তো আমি সাজেস্ট করব যে যারা শুধু খালি সিলেটেই চা বাগান আসো মনে করে বা মনে করেন, তাদের বলবো যে আমাদের পঞ্চগড়েও অনেক সুন্দর, অনেক সুবিশাল চা বাগান আছে অনেকগুলো। অনেকগুলোর মধ্যে আজকে শুধু আমরা আসছি কাজী এন্ড কাজীতে। কাজী এন্ড কাজী এত বিশাল, বাকিগুলো তো আসলেই অনেক সুন্দর। এই যে রাসুদা ব্লগার, একসাথে 50টা ছবি তুলে এসেছি, তারপরও তার মানে বলিস না ভাই, আমি কি ছবিগুলো দেখাবো? আমি কিন্তু দর্শকদেরকে ছবিও দেখাই দিব। কি বন্ধু, তুই না বললে ছবি টবি তুলিস না? হ্যাঁ, আরো কিছু আমার দেখে শিখতেছিস? ছবি বললে তুলিস না তুই বন্ধু? তো আমরা চলে এলাম বাংলা বান্দা 0.এর দিকে। শিলিগুড়ি 16 কিলো, দার্জিলিং 77 কিলো, গ্যাংটক 133। আচ্ছা, এখান থেকে শিলিগুড়ি 16, দার্জিলিং 144, ওটা থেকে 44, কাঠমান্ডু 400, এখানে এসে চেক করো।
কোন জিরো ওই ওখানে জিরো পয়েন্ট আছে আচ্ছা আচ্ছা ওই পর্যন্ত যাওয়া যাবে শুধু মানে আমি বলতেছি ওই যে ইন্ডিয়ার পতাকাটা বন্ধ হয়ে যাবে না ইন্ডিয়ার এখন পতাকা একটা ওই যে ছোট দুইটা আছে একটা বাংলাদেশের একটা ভারতের ওখান পর্যন্ত যাবে আচ্ছা আচ্ছা ওখানে পর্যন্ত আচ্ছা এখানে একটি স্মারক লিপিও রয়েছে যেহেতু এটি ফুলবাড়ি বর্ডার সো সারাদিন ঘোরাফেরা শেষে আমরা চলে এলাম তেঁতুলিয়ার বাংলা হোটেলে লাঞ্চ করতে সো লাঞ্চ শেষ করে আমরা চলে এলাম তেঁতুলিয়া ডাকবাংলোর দিকে যা মহানন্দা নদীর পাশেই অবস্থিত আর প্লেসটা রিয়েলি অনেক সুন্দর আর এটা হলো মহানন্দা নদী ওই সাইডে ইন্ডিয়া এই সাইডে বাংলাদেশ বাট নদীটা মেবি ইন্ডিয়ান সাইডেই পড়ছে আই থিঙ্ক to me you are the sunshine you are the ocean oops এগুলো সব পাথর মেবি নদী থেকে পাথর তোলা হয় আর সেগুলো মেবি এখানে এসে জমা করে তারা বাট আজকে কেউ পাথর তোলার কাজ করে না ভাই কি পাথর তোলার কাজ বন্ধ আচ্ছা আচ্ছা নদীটা কি ভাই ইন্ডিয়ান সাইডে পড়ছে আচ্ছা আচ্ছা মানে ইন্ডিয়ান সাইডের বেশি না বাংলাদেশ সাইডে বেশি ইন্ডিয়ান সাইডে বেশি না পাথর যে তুলে কিছু বলে না ওরা ইয়া করে না আচ্ছা আচ্ছা মেবি এটা একটা মন্দির অনেক পুরনো মন্দির দেখেই বোঝা যাচ্ছে আর ওখানে একটা ফ্ল্যাগ আছে আই থিঙ্ক ওইটা ইন্ডিয়ান কোনো সাইন বা তেমন কিছু হবে আর এখানে লিটিল তিতা ছাগলের বাচ্চা না না ছাগলের মা ছাগলের বাচ্চা না বড় বড় ছাগল আমরা ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর শেষ বিকেলে মহানন্দা নদীর তীরে বসে এক কাপ কফি খাওয়া আর এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার ফিলটাই আলাদা